পতিয়া চৌধুরী শেরপুর দুই কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 10 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আজকে যে উত্থাপনীয় বিষয়, যে প্রস্তাব আমাদের মাননীয় সংসদ সদস্য বঙ্গবন্ধুর স্নেহধন্য সাবেক শিল্প বাণিজ্য মন্ত্রী জনাব তোফায়েল আহমেদ যে প্রস্তাব এনেছেন, তার জন্য আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং সেই প্রসঙ্গে আলোচনায় যাওয়ার আগে একটু কথা না বলে পারছি না, আমাদের এই মাত্র বিএনপির যে সংসদ সদস্য এখানে আসলেন, বক্তৃতা দিলেন, খুব ভালো কথা, এসছেন, অবশেষে রামের সুমতি হয়েছে, আরো ভালো। কিন্তু উনি যে বক্তব্য রেখেছেন ওনার, সেটা সম্বন্ধে উনি সম্যক ধারণা নিয়ে বা সম্যক জ্ঞান নিয়ে কথাটা বলেননি। খালেদা জিয়ার শাস্তি হয়েছিল নিম্ন আদালতে 5 বছর, উচ্চ আদালতে গিয়ে ওটা 10 বছর হয়ে গেছে। তা এই উচ্চ আদালতকেও আজকে প্রভাবিত করা হয় এই ধরনের কথা উনি বলতেই পারেন, বলার ব্যাপারে এই সংসদে তেমন ধরনের কোনো বিধিনিষেধ আপনি আরোপ করেননি, চেয়ার থেকে এটা করা হয় না। আর উনারই আরেকজন কলিগ জাহিদুর রহমান সাহেব, যিনি পীরগঞ্জ থেকে, ঠাকুরগাঁ থেকে তিনি নির্বাচিত হয়েছেন, আমি কাগজে পড়েছি, উনি বলেছেন যে উনি যে সিট থেকে পাশ করেছেন ওখানে জীবনে আওয়ামী লীগ ফেল করে না। এইবার উনি আওয়ামী লীগ ডিফিট দিয়ে সেখানে উনি নির্বাচিত হয়েছেন, এবং এই যে ওনার এই বীরত্বপূর্ণ কাজ, এই কাজটা ওনার পার্টি অ্যাপ্রিসিয়েট করে নাই, বরং ওনারে বাধা দিছে, তবু উনি বিরোচিতভাবে এই পার্লামেন্টে শপথ নিয়ে আসছেন, এর জন্য নিশ্চয়ই উনি কৃতিত্বের দাবিদার। কাজেই আপনারা আসছেন, ভালো কথা, অনেক কথা বলবেন, কিন্তু কথার যেন ভিত্তি থাকে, কথার যেন সত্যতা থাকে। আপনি ভালো পার্লামেন্টারিয়ান, আপনার স্ত্রী ততোধিক ভালো পার্লামেন্টারিয়ান ছিলেন, সুতরাং আপনারা এই পার্লামেন্টে অনেক বেশি হইচইপূর্ণ না প্রাণবন্ত করবেন, ইট ইজ আপ টু ইউ, কিন্তু তথ্য তা সঠিক হওয়া দরকার। যাক, আর অন্য অনেকে সেই আমরা কাগজে পড়ি যে একবার বলে গেট আউট, আরেকবার বলে গেট ইন, এইগুলি কথা নিয়ে আর আমি ওদিকে যেতে চাই না। কেন, আজকের যে নোটিশটা আমাদের মাননীয় সংসদ সদস্য তোফায়েল আহমেদ স্যার দিয়েছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এর দুটি দিক আছে। একটি হলো আন্তর্জাতিক ক্ষেত্রে যেটি ঘটেছে শ্রীলঙ্কায়, সেখানে হোটেলে আমাদের মাননীয় সংসদ সদস্য, এবং যাদের জীবনে মনে হয় ট্র্যাজেডি পিছু ছাড়ে না, আমাদের শেখ সেলিম সাহেব সংসদ সদস্য, তার নাতি যিনি একবার হারিয়েছেন 15ই আগস্টে, আবার হারালেন সেদিন, তার সেই নাতি সেখানে নিহত হয়েছে। সকালবেলায় সেই নাস্তা খাওয়ার জন্য বাবার সঙ্গে সেই হোটেলের লবিতে এসে, আর বাবা এখনো একটা ক্রিটিক্যাল অবস্থায় আছে, আল্লাহর কাছে আমরা সবাই মিলে মোনাজাত করি যে তিনি সুস্থ হয়ে এবং অন্তত সেই পরিবারের পাশে এসে দাঁড়াবেন, এবং শেখ সেলিমের যে বুক যেটুকু খালি হয়ে গেছে তার নাতির জন্য সেইখানে অন্তত কিছুটা সেই সান্ত্বনার প্রলেপ দিতে সক্ষম হবেন। আল্লাহ জায়ানকে অবশ্যই আমরা বিশ্বাস করি, মুসলমান হিসেবে আমাদের ধর্মের বিশ্বাস থেকে যে এই ধরনের নিষ্পাপ শিশু অবশ্যই বেহেস্তের সর্বশ্রেষ্ঠ জায়গায় সে জায়গা পাবে আল্লাহর রহমতে। যাক, যে কথা বলছিলাম, আজকের এই নোটিশের দুটো দিক আছে, একটা হলো আন্তর্জাতিক দিক, আর একটা হলো আমাদের দেশীয়, যে ঘটনাটি ঘটেছে নুসরাতের ঘটনা। এই আন্তর্জাতিক ব্যাপারটিতে আমি শুধু বলতে চাই, এই পার্লামেন্টে আমি বলছিলাম যে ওসামা বিন লাদেন, তাকে কে তৈরি করলো? মার্কিন যুক্তরাষ্ট্র। এবং তৈরি করার পরে যখন কাজ ফুরে গেছে, তখন সে সেই দেখা গেল যে টুইন টাওয়ারের ঘটনার পরে সে ফেরারি হলো, এবং কোথায় হলো? যুক্তরাষ্ট্রের অত্যন্ত প্রিয় সেই একটি রাষ্ট্র পাকিস্তান রাষ্ট্রে। আমি কাগজে পড়ছি যে মার্কিন যে ঘাঁটি আছে, সামরিক ঘাঁটি, তার থেকে মাত্র 100 মিটার দূরে ওসামা বিন লাদেন অসুস্থ অবস্থায় কিডনি ফেলিয়ার, রিনাল ফেলিয়ার নিয়ে সে বসবাস করত, তার 3 স্ত্রী বা 4 স্ত্রী নিয়ে। অথচ
আমেরিকান ইন্টেলিজেন্স সেটা টের পায়নি। কি অদ্ভুত আমেরিকান ইন্টেলিজেন্স দাদায় কত দম দিছে, বা কয়টা স্লিপিং পিল খেয়ে ওইখানে তার ঘাঁটি পরিচালনা করছে, এটা নিয়ে আমি আমাদের গবেষণা করতে হবে। এবং তার যখন ফুরে গেল, তারে শুধুমাত্র সে হত্যা করা হয় নাই, কবর দিলে অন্তত কোনো মাজার যেন না হয়, কোনো কিছু যাতে না হয়, একবারে বডি ব্যাগ হাঙ্গর দিয়ে খাওয়ায় দেওয়া হলো, এই হলো আমেরিকা। কাজেই আমার কথা না, ওই ভিয়েতনামে নাগরদিন দিয়ে মে সেই মানে ভাতৃবধূ বলছিল, আমেরিকা যার বন্ধু তার আর শত্রুর কোনো দরকার নাই। এটা আমরা এই ওসমা বিন লাদেন এবং আজকে এই যে ঘটনা, এই ঘটনার ভিতর দিয়ে আমরা দেখতে পাচ্ছি সারা পৃথিবী উথাল পাথাল হয়ে যাচ্ছে। এখানে সেই ইন্ট্রোডাক্টরি সেই স্পিচে আমাদের মাননীয় সংসদ সদস্য তোফাইল সাহেব বিস্তারিত বলছেন, আমি সেদিকে যাব না, সময় কম। কিন্তু এটা অস্বীকার করার কোনো উপায় নাই যে সেই একদিকে গাজা গোলান হাইট দিয়ে দেওয়া এবং নানানভাবে ইসরায়েলের আজকে নানান খুব সরাসরি সমর্থন দেওয়া এবং প্যালেস্টাইনে সাইড লাইন করা, কেন একদম অন্ধকারে নিমজ্জিত করার ব্যাপারে আমেরিকা কোনো চক্ষু লজ্জার ধার ধারে নাই, কোনো তাদের এই ব্যাপারে দে হ্যাভ নো প্রিটেন্স, অ্যাটলিস্ট তাদের এই ব্লান্ট যে ট্রুথ প্রকাশ করার যে স্টাইল, এটারে না মানে কি বলবো, এটা অ্যাপ্রিসিয়েট করতে হয়। তারা খুব পরিষ্কারভাবে তাদের নগ্ন চেহারা নিয়ে সারা পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে। এখন যে কথাটা দেশের কথায় আমি আসি, দেশের কথায় দেখেন এই যে জঙ্গিবাদ, এটা আমাদের দেশে আজকে তো না, যখন 15ই আগস্ট বঙ্গবন্ধুদের সপরিবারে হত্যা করা হয় এবং আইন করে পাশ করা হয় যে এই হত্যার কোনো বিচার হবে না, ইন্ডেমনিটি দেওয়া হয়, সেই দিনই জঙ্গিবাদের অঙ্কুরে এই বাংলাদেশে রোপিত করা হয় এবং পরবর্তীকালে জিয়াউর রহমান এবং আরান অন্যান্য শাসকদের আশ্রয়ে প্রশ্রয়ে সেই বিষবৃক্ষ শাখা মেলে। এবং আমরা কি দেখতে পাই, আমরা দেখতে পাই যে সেই একদিকে যেমন হত্যার ব্যাপারে ইন্ডেমনিটি দেওয়া হচ্ছে, এরপরে রশিদ ফারুক ডালিম এদেরকে একদিক তাদের পালা পোষা করা হয়েছে এবং এই পার্লামেন্টে ওই বিরোধী দলের আসনে বেগম খালদা জিয়া কর্নেল রশিদকে বিরোধী দলের নেতার আসন দিয়েছিলেন, এটা দেশবাসী এখনো ভুলে যায়নি। এবং পুরানো সে টেলিভিশনে রিল যদি বাইর করা হয় এটা খুব ভালোভাবে প্রমাণ করা এখনো সম্ভব। সুতরাং 15ই আগস্টে যখন নিষ্পাপ শিশু রাসেল, সুকান্ত এবং গর্ভবতী স্ত্রী শেখ ফজলুল মনির স্ত্রীরে হত্যা করা হয় এবং সেই তাদের হত্যার ব্যাপারে কোনো বিচার আচারের পথ রুদ্ধ করে দেওয়া হয়, সেই দিন থেকে বাংলাদেশে সেই জঙ্গিবাদরে জেনে সরাসরি অথবা প্রচ্ছন্নভাবে সবসময় লালন করা হয়েছে। এরা প্রথম বাধার সম্মুখীন হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন দেশের ক্ষমতা গ্রহণ করছেন 1996 সালে এবং বঙ্গবন্ধুর হত্যার বিচার তিনি শুরু করেন, ইন্ডেমনিটি তিনি রিপিল করেন, কিন্তু তিনি বিচার শেষ করে যেতে পারেন নাই। 2001-এ আবার বিএনপি ক্ষমতায় আসে, সেই মামলার রায় মামলা সেই প্রক্রিয়া তারা কোল্ড স্টোরেজে পাঠায় দেয়। এবং তারপরে এখানে কি তার ধর্ম গেছিল, তারা সেদিন 21ই আগস্টের ঘৃণ্য গ্রেনেড হামলার মতো জায়গা যেত তাদের কোন রকম দ্বিধা ছিল না। আমার একটু সময় দেন মাননীয় স্পিকার, সেই অবস্থায় আমরা কি দেখতে পেলাম, এই পার্লামেন্টে বিরোধী দলের আসন থেকে বারবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই গ্রেনেড হামলা নিয়ে আলাপ করতে চাইলেন, তারে আলাপ করতে দেওয়া হয় নাই। এর নাম গণতন্ত্র? হারুন রশিদ সাহেব এই উত্তরটা একটু দেন, যখন একজন বিরোধী দলের নেত্রী গ্রেনেড আহত অবস্থায় তিনি সেই কান দুইটা যা নষ্ট হয়ে গেছে, অন্যান্য সংসদ সদস্য যারা আসলো আহত তাদের আলাপ করতে দেওয়া হল না, এই গণতন্ত্র তো আপনারাই এই দেশে দেখাইছেন। আর একই সঙ্গে আমরা সেই কোনটা নিয়ে বলবো, আজকে মাদক
আজকে সামাজিক অবক্ষয় সবকিছু নিয়ে বলতে গেলে অনেক বেশি সময় লাগবে। আমি মনে করি আমাদের মাননীয় সংসদ দুই মিনিট, মাননীয় সদস্য তিনি এই সম্বন্ধে বলবেন, আমি বেশি বিস্তারিত যেতে চাই না। কিন্তু হলে আমাদের দেশে আজকে যে গুসরাতের ঘটনা, এটাও সামাজিক অবক্ষয়েরই আরেকটি রূপ। এবং এই যে রেপ নিয়ে বা হ্যাঁ 2001 মাহিমা ফাহিমা ইত্যাদি এই যে ঘটনাগুলি, পূর্ণিমা রামশিলের ঘটনা, তৎকালীন হোম মিনিস্টার হেলিকপ্টার দিয়ে উড়ে গিয়ে বললেন কোথাও তিনি কিছুই দেখতে পান নাই। হেলিকপ্টার থেকে নিচে কার বাড়িতে কে রেপ হয়েছে, কার বাড়িতে আগুন বা লুট অগ্নিসংযোগ বা লুট করা হয়েছে, এটা তিনি দেখতে পান নাই। কাজেই মিথ্যা কাহাকে বলে, কত প্রকার, কি কি, চোখের পাতা না কাঁপে যদি কেউ মানে বলে থাকে ইট ইজ বিএনপি বিএনপি এন্ড বিএনপি, এই কথাই আমরা আজকে বলতে পারি। এবং কি আশ্চর্য ব্যাপার, তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংসদ নেত্রী, তিনি বলছেন ওই 21 আগস্টের গ্রেনেড হামলা নিয়ে যে শেখ হাসিনা নিজের ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে গেছিলেন, আত্মহত্যা করার জন্য শেখ হাসিনা ভ্যানিটি ব্যাগে গ্রেনেড নিয়ে গেছিলেন। তো এই ধরনের কথা, ক্ষমতার দাপট দেখে আপনারা কি পরিমাণ বলছেন, তার সাক্ষী এই দেশের কাগজ, তার সাক্ষী আন্তর্জাতিক বিশ্ব। যাই হোক, এখন যে কথাটা বলতে চাই নুসরাতের ব্যাপার, জঙ্গিদের কার্যকলাপ আমরা দেখছি আশকোনা, একই সঙ্গে শোলাকিয়া। আমি ধন্যবাদ জানাই আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে, তারা কিভাবে রিস্ক নিয়ে একদিকে হলি আর্টিজান, অন্যদিকে আশকোনা, শোলাকিয়া, সমস্ত জায়গায় তারা বীরত্বের সঙ্গে তারা এই আক্রমণ বা এই সমস্ত দেন্ডে তারা আউট মানে সে মোকাবিলা করতে সক্ষম হয়েছে। দুই মিনিট, জি। এরা সেই ধর্মের কথা বলে, ধর্মের কথা বলে ওই যে আশকোনাতে আপনারা দেখছেন শাকিরা নামে যে মেয়েটা, যখন চারিদিকে র‍্যাব এবং পুলিশ অন্যান্য এজেন্সি এটা ঘেরাও করে ফেলল, তখন কি কোন মেয়েটারে তারা পাঠালো, শাকিরারে। শাকিরাকে সে তার স্বামী, প্রথম স্বামী একজন ব্যবসায়ী ছিল, মারা যাওয়ার পরে সুমন নামে ওই জঙ্গির সঙ্গে তার বিয়ে হয়। এবং বিয়ের পরে যখন সেই জঙ্গির সঙ্গে বিয়ে হয়ে গেছে, তারা আবার এদের খুব সুন্দর কলোনি করে থাকে এবং ঠিক করা থাকে, আমি মন দিয়েই পড়ছি, অমুকে মরে গেলে তমুকের সঙ্গে বিয়ে হবে, তমুকে মরে গেলে তারপরের সঙ্গে বিয়ে হবে, তারপরে এইভাবে সিরিজ অব উড বি হাজব্যান্ড তারা নিজেরা বৈঠক করে ঠিক করে রাখেন। এখন স্বামী স্ত্রী ভিতরে ঝগড়া হলো, নামাজের পাটি নিয়ে বসে গেল, আল্লাহ অমুকে শহীদ বানায় দে, তাহলে তমুকের লগে আমার বিয়ে হইব। এটা হলো গ্রামে বলে, আমি গ্রামের মেয়েদের মুখে আমি শুনছি যে এটা কোন দেশি নিয়ম যে একটা মেয়ে আগেই জানবে যে অমুকে মারা গেলে তমুকের সঙ্গে তার বিয়ে হবে। এত জঘন্য আদিম ব্যবস্থা নিয়ে এরা চলে আর ইসলামের কথা বলে। ইসলাম তো সাম্যের কথা বলে, ইসলাম পবিত্রতার কথা বলে, ইসলাম আগায় যাওয়ার কথা বলে। মাননীয় স্পিকার, আমি জানি যে আমার সময় খুব কম, শুধু বলতে চাই যে ওই নুসরাতে গায়ে আগুন দেওয়ার সঙ্গে কে জড়িত, মনি, সে নিজে 5 মাসের অন্তঃসত্ত্বা ছিল। মানবতা কোথায়, আল্লাহ তুমি দেখো এই সমস্ত মানুষের নাকি মানবতা শব্দটা এরা উচ্চারণ করতে পারে, 5 মাসের অন্তঃসত্ত্বা। আমরা দেখি আমাদের আশেপাশে কারো স্ত্রী গর্ভবতী থাকলে সে মুরগি। মাননীয় সদস্য আপনি কয় মিনিট লাগবে, জি 4 মিনিট শেষ করবে। আচ্ছা, সেইখানে সেই 5 মাসের শিশু সন্তানদের গর্ভে রেখা একটা মেয়ে যখন আগুন দেয়, সে ইসলাম তো দূরের কথা, মানুষ বলে সে জ্ঞান সে পরিগণিত হতে পারে না। এবং এই শিক্ষাগুলি কোথায় দেওয়া হয় এটা আমাদের আজকে বুঝতে হবে। আর কেউ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু দল বাঁচেন নাই, প্রোটেকশন দেন নাই, উনি বলছেন অপরাধীর কঠোরতম শাস্তির জন্য আইনের মুখোমুখি করা হবে এবং শাস্তি তার পেতেই হবে,
এবং যার জন্য আজকে আমি ধন্যবাদ জানাই শিরিন মাননীয় সংসদ সদস্য শিরিনকে, যে তিনি এই কথাগুলি উল্লেখ করছেন। যাই হোক, আমার কথা হলো যে আজকে কত তিন ঠিক আছে, যাক সেইখানে আমরা বলতে চাই যে আরেকটু শোনেন হারুন সাহেব, আপনি হত্যার বিচার চান। বেগম জি এই তো সেই জিয়াউর রহমানের হত্যার বিচারটা করেনি। জিয়াউর রহমান নিহত হওয়ার পরে চিটাগাং কোর্ট একটা মামলা হয়েছিল, সেই মামলা উনি কোল্ড স্টোরেজে রাখছেন। হ্যাঁ, 147 বার সেই মামলা কোর্টে উঠছে, কিন্তু তিনি সেই মামলার দিকে ফিরাও তাকান নাই। তখন তিনি জেনারেল এরশাদের সঙ্গে সেই ক্যান্টনমেন্টে কি কি সুবিধা নিয়া এবং গুলশানে বাড়ি নিয়া কি কি ভাবে তার ছেলেদের পড়ার খরচ নিয়া নানান ধরনের সুযোগ সুবিধা নিয়ে কিভাবে তিনি মানে জীবন যাপন করতে পারেন সেটা নিয়ে ব্যস্ত ছিলেন। বাদ দিলাম উনি যখন ক্ষমতায় আসছিলেন তখন তো তিনি এই মামলা তিনি রিভাইভ করবেন, তখন তো উনি চেষ্টা করবেন তার স্বামীর হত্যার বিচার করতে, কিন্তু তা না। মরুক জামাই বাচুক ঝি সান্দে সান্দে নিকা দি, গ্রামে এই কথাই বলা হয়। তা এখন বরং মনে মনে উনি অনেকে ধন্যবাদ জানায় যে সময় মতো মরিয়া গিয়া আজকে আমাকে এই বিলাসী জীবন যাপনের সুযোগ দিয়েছেন, তাহার জন্য তাহার আল্লাহ তার রুহের মাগফিরাত কামনা করতেছি, এই বলেই বোধহয় মোনাজাতটা হয়। মাননীয় স্পিকার, আজকে একটাই কথা বলতে চাই যে জিয়া হত্যার বিচার তারা করে নাই। একই দিকে আজকে আমরা আশকোনার কথা বললাম আর শোলাকিয়া, আমি আবারও আমাদের এখানে হোম মিনিস্টার সাহেব আছেন, আমি ল এনফোর্সিং এজেন্সি পুলিশ বাহিনীরে আমি ধন্যবাদ জানাই। শোলাকিয়া সোয়া লাখিয়ার থেকে শোলাকিয়া, লক্ষ লক্ষ লোক বাংলাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত, সেইখানে যারা সেই কি বলে বোমা হামলা করতে গেল সিঙ্গেল আউট করে, সেখানে পুলিশ নিজের উপরে রিস্ক নেয়া জীবনের রিস্ক নেয়া, সে হ্যাঁ একজন পুলিশ মারা গেছে কিন্তু তারা সেটা কন্টেইন করতে সক্ষম হয়েছে। কাজে হ্যাটস অফ টু আর পুলিশ ফোর্সেস অ্যান্ড ল এনফোর্সিং এজেন্সি, অবশ্যই তাদের আমরা সালাম জানাবো, আমরা তাদের ধন্যবাদ জানাবো। কিন্তু ক্যাপ্টেন অব দি শিপ কে? ক্যাপ্টেন অব দি শিপ হলো শেখ হাসিনা, জাতির পিতার কন্যা। ওই ল এনফোর্সিং এজেন্সি বলেন, বিজিবি বলেন, আর্মি বলেন, সবাই কখন উদ্বুদ্ধ হয় যখন তারা শেখ হাসিনার মতো ক্যাপ্টেন অব দ্য শিপ পায়, যখন দেখে 49 দিনের মাথায় ওই পিলখানায় সেই হত্যাকাণ্ড সংঘটিত হয় কিন্তু শেখ হাসিনা তিনি অনর অচঞ্চল ভাবে সেদিন এই ঘটনা তিনি ফেস করছেন এবং প্রত্যেকের বিচারের সম্মুখীন। এক মিনিট জি, আচ্ছা শেষ করব, আমি শেষ করে দিই যে ক্যাপ্টেন অব দি শিপ শুধু এই পার্লামেন্ট না, সারা জাতির তরফ থেকে হ্যাটস অফ টু ইউ, আপনি অবশ্যই জঙ্গিবাদকে কন্টেইন করতে পারবেন এবং প্রমাণ করবেন মানবের তরে মাটির পৃথিবী দানবের তরে নয়, যেটি বঙ্গবন্ধু সেই 70 নির্বাচনের পরে আমি কাগজে পড়ছি প্রায় তিনি গুনগুন করে গেতেন, সেই দানবের তরে এই পৃথিবীর আপনি তৈরি করবেন না, বাংলাদেশ মানবের তরে শান্তির তরে প্রগতির তরে এবং সমৃদ্ধির তরে এগিয়ে যাবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মাননীয়।